হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল MS ওয়ার্ল্ডলাইন এডুকেশন। ফ্রেন্ডস, আপনাদের সামনে একটা চাকরির খবর নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে রেলের বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। তো বন্ধুরা, কত রয়েছে শূন্য পদ, কারা কারা আবেদন করতে পারবেন, যোগ্যতা কী লাগবে, বয়স কত হতে হবে, আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুগণ, জানতে হলে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইকে আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই। চলুন বন্ধুরা, বিস্তারিত জানা যাক। আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল বাটনও ক্লিক করে ওয়াল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, কারণ যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব, আপনারা ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। আবারও বিপুল সংখ্যক শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় রেল। রেল দপ্তরের পক্ষ থেকে এই নতুন বিজ্ঞপ্তিতে স্টেনোগ্রাফার, ফিটার, ইলেকট্রিশিয়ান, ফায়ারম্যান, প্লাম্বার এবং পেইন্টার পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। মোট শূন্য পদ রয়েছে 432টি। শিক্ষাগত যোগ্যতা, অপরের পদগুলির জন্য আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই দশম শ্রেণী বা সমতুল পরীক্ষার উত্তীর্ণ হতে হবে। একই সঙ্গে আবেদনকারীকে ITI ও ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। বয়সসীমা, আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীর বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। আবেদনের নিয়ম, ইচ্ছুক প্রার্থীদের আবেদন করার জন্য অনলাইন ওয়েবসাইট www.apprentice.gov.in এ গিয়ে আবেদন করতে হবে এবং ওই ওয়েবসাইটে থেকে নিয়োগের সম্পর্কে যাবতীয় বিস্তারিত বিবরণ সম্পর্কে জানতে পারবেন প্রার্থীরা। আবেদনের শেষ তারিখ 16 জুলাই 2019। দেশের বেকারত্ব হ্রাস করতে সদা তৎপর প্রধানমন্ত্রী দ্বিতীয়বার শপথ নেওয়ার পরই আবারও চাকরি ক্ষেত্রে সুবিধা এনে দেওয়ায় যথেষ্টই খুশির হাওয়া দেশের বেকার যুবক যুবতীদের মধ্যে। তো বন্ধুগণ, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর ফ্রেন্ডস, আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে এই খবরটা সবাইকে জানিয়ে দেবেন।